welcome back to my channel Ruchita's Vlogs and Cuisine. এখন বাজে 8:30 এখন থেকে আমি ব্লগটা শুরু করে দিলাম মানে 8:30 কি ইভিনিং আর কি বিকালে 8:30 মানে রাত্রে আর কি 8:30 বাজে তখন থেকে আমি ব্লগটা শুরু করে দিলাম তো খুব বৃষ্টি আসছে সন্ধ্যা সময় মানে হঠাৎ করে আসছে মেঘমেঘ করছিল কিন্তু বৃষ্টি আসবে ভাবিনি তো খুব জোরে বৃষ্টিটা আসছে এই যে দেখো খুব মানে উঠান পুরো একদম জলে জল তো আমরা শাশুড়ি মার রুমে বসে আছি তো দরজা খোলা তো সবই দেখা যাচ্ছে তো মেয়ে পড়ছে আর মা বসে আছে আর আমি মানে তোমাদের সাথে গল্প করছি আর কি তো দুটো নাইটি অনেক দিন ধরেই মানে সেলাই করব করব করে হচ্ছে না তো ভাবলাম এখন তো আর কিছু কাজ নেই তো নাইটি দুটো সেলাই করি আর মেয়েকে পড়তে দিয়েছি তো ওর পড়া হলেও আমাকে দিবে পড়তে হবে মানে আমি ধরবো আর কি ওর পড়াগুলো তো এই যে নাইটি দুটো মানে সেলাই খুলে গেছে তো এগুলোকে সেলাই করব আর কি নতুন নাইটি দুটো তোমরা দেখেছো হয়তো আমি পরি এই নাইটিগুলো তো এই নাইটি দুটো সেলাই করব রাখলাম তো মুড়ি এনেছিলাম সন্ধ্যার সময় বেরিয়েছিলাম তো চানাচুরও এনেছিলাম সকালবেলা ওকে স্কুল থেকে মানে দুপুর টাইমে আনার সময় তো এখন বৃষ্টির সময় একটু ঝাল ঝাল খেতে চানা মুড়ি খেতে তো খুবই মজা লাগে জমে যাবে একদম তো এই যে মুড়িটা এখন ঢালবো ঢালার পরে আমি একটু চানা মুড়ি নিয়ে নেবো আর বেসনটাও বড়া খেতে ভালোবাসে তো বেসনটা মানে আনলে শেষ হয়ে যায় তো এনে রাখলাম কিছু বড়া টোড়া ওকে করে দিতে পারবো এই হলো কথা তো মুড়িগুলো আমি ঢেলে আমার জন্য নিয়ে নেবো বাটিতে আর তোমাদের দাদা ভাইও বলছে মুড়ি খাবে তো ও চানা দিয়ে খায়নি এমনিই খেয়েছে চলো আমি মুড়ি খাচ্ছি এখন এই যে দেখো ভালো করে কিছু দিই নি ঝাল টাল দিই নি একটু গোলমরিচ দিয়েছি আর পেঁয়াজ বেশি করে দিয়েছি আর চানা আমার মুড়ি মাখাতে একটু পেঁয়াজ বেশি না হলে ভালো লাগে না তো মেয়েকে বলছি তুই খা বলছে খাবে না খাবে না তারপরে একবার খেয়ে বলছে ভালো লাগছে তারপরে খাচ্ছে আর পড়া এত পড়ার চাপ স্কুলের পড়া টিউশন ম্যামের পড়া মানে পড়ার এত চাপ তো বলছে আমি খাবি এদি খা তো বৃষ্টির দিনে তো মুড়ি খেতে তো সবারই ভালো লাগে কী জানি তোমাদের কেমন লাগে আমার তো খুব ভালো লাগছে মানে খুব ভালো হয়েছিল মুড়ি মাখাটা আর ও মুড়িটা খেয়ে ঝাল লাগছে জল শেষ করে ফেলছে তো মুড়ি খাচ্ছি আর এই যে মেয়ের সাথে বদমাশি করছি মেয়ে আর তোমাদের সাথে কথা বলছি মানে বাটি ভরে নিয়েছিলাম আমার শাশুড়ি মা বসে আছে কি করবে তো শাশুড়ি মাকে একটু পরে শুয়ে দেবো বসে আছে মানে 8টার দিকে বাথরুম টাথরুম করানোর পরে ওনাকে শুতে দিয়ে দিই তো মেয়েকে বললাম মুড়ি খাওয়া শেষ যখন তুই পর এখন তো মোমো যখন আসবে তখন মোমো খাবি তো এই যে মাকে বাথরুম করিয়ে মাকে শুয়ে দিলাম তো আমার মুড়ি খাওয়া মানে মোটামুটি শেষ আর ও পড়ছে পড়ার পরে ওর পড়াগুলো আর কি ধরবো তো ছোট্ট একটা ব্লগ আশা করি তোমাদের ভালো লাগবে কেউ স্কিপ করে দেখো না আর এই যে দেখো বৃষ্টিটা আর দরজাটা দেখো এইটা হলো আমার পতি দেবে মানে তোমাদের দাদা ভাইয়ের এরকম দরজা খুলে সবাইকে দেখাচ্ছে আমার ঘরে দেখো বৃষ্টি হচ্ছে কি বিহারে বৃষ্টি দেখো ভালো বৃষ্টি হয়েছিল মানে ঠান্ডা পুরো ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিলো মানে ভাবলাম নাকি আবার ঠান্ডা চলে আসছে তো ভালোই লাগতেছিল অবশ্য এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঘুমটা ভালো হয় আর একটু ঝাল টাল কিছু খেতেও ভালো লাগে তো ভালোই জমে গেছিলো আমার মুড়ি মাখাটা খেয়ে তো এখন বসলাম নাইটি দুটোকে সেলাই করতে আর মাকে এদিকে শুয়ে দিয়েছি আর মেয়েকে বলছি তুই পর আর তোমাদের দাদা ভাই মানে দাদা ভাই রুমে শুয়ে শুয়ে মোবাইল দেখছে আর শুয়ে আছে কী করবে এই যে দেখো বাইরের সেটা ওয়েদারটা মানে খুবই ভালো বৃষ্টি হয়েছে আর মেঘে ঘোর গর্জন করছিল আর রান্না টান্না তো আমার মোটামুটি ছিলই খালি শাশুড়ি মার ভাতটা করবো আর রাত্রে খাওয়াগুলো গরম করা হয় এই হলো কথা তো ফ্যান চলছে ঠিকই
ঠান্ডা ওয়েদার থাকলেও কি হবে, ফ্যানটা বন্ধ হয়নি, ফ্যানটা একটু কমানো ছিল কিন্তু ঠিক। তো ম্যাক্সিগুলো সেলাই করছি আর মাঝে মাঝে ওর পড়াগুলোও ধরছি, ও কতক্ষণ পরে পরে পড়ছে আর বলছে মা ধরো এটা, মা ধরো এটা, তো এই সেলাই করছি। আর দেখো আমি একদম চশমা পরে একদম গিন্নি বনে হয়ে গেছে, এই যে পড়া দিচ্ছে আর কি কি মাথা লাগছে মাথা। তারপরে পড়া হলো, আবার ওরে দিলাম, আবার সেলাই করতে বসলাম, মানে এগুলোই চললো কতক্ষণ, আবার দিচ্ছে, আবার পড়বে, আবার দিবে, এরকম আর কি। তো এটা তোমাদের তোমাদের সাথে হয় কি না জানি না, বা তোমাদের সাথে যদি হয়ে থাকে এরকম তাহলে একটু কমেন্ট করে জানিও। তো ওর মোমো চলে এসছে, বৃষ্টিটা কমার পরে মোমো চলে আসছে, যে দুই প্লেট মোমো, তো এক প্লেট টিফিনে নিয়ে যাবে বলছে আর এক প্লেট এখন খাচ্ছে আর কি। তারপর চাটনিটা দিয়েছে বলছে মা ভীষণ ঝাল, তা আমি বলছি আমাকে একটু, আমি একটু মেনে খেয়ে দেখেছিলাম, সত্যিই চাটনিটা ঝাল কিন্তু ভালো হয়েছিল, আর পাপাও একটু খেলো। তো ও এটা খাওয়ার পরে আর কিছুই খায়নি রাত্রে, মানে এটাতে পেট ভরে গেছে। তখন বাজে রাত্রে 8:30-9:15 বাজে, তো আর খাওয়ার তো মুখ থাকবেই না। তো এই যে আমি রান্নাঘরে চলে আসলাম ভাত বসাতে, তো অল্প করে ভাত বসালাম, এটা আমাদের আর এটাতে শাশুড়ি মার সে ভাত বসাবো, বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে, মানে রাত্রে ভাতটা লাগে আর কি করতে। তো মেয়ে তো আর খায়নি, আমি মা তোমাদের দাদাভাই খেয়েছি, ওই যে উনি বসে বসে বলছি কি বলতেছে, শুয়ে শুয়ে দুইটা ফ্যান স্প্লিটে ছেড়ে দিয়ে শুয়ে শুয়ে কোল বালিশ নিয়ে মোবাইল দেখছে মোবাইল। আর আমি আর কি এদিকে মেয়ের পড়া ধরি, নাইটি সেলাই করছি, এদিকে আবার রান্নাও বসিয়ে দিলাম, এদিকে আবার গেটে যে গেটে ঢাসাও দিয়ে দিলাম, মানে গেটে সেটা নখটা দিয়ে দিলাম, মানে আমার যতটুকু কাজ রাত্রে থাকে আমি সব করলাম। তো খাওয়া টাওয়া গরম করার পরে শাশুড়ি মাকে দিবে আর কি, তো ওনার খাওয়া হয়ে গেছে, এখন আমি পলিথিনগুলো নিয়ে যাচ্ছি, মানে এগুলো হলো আমার ডিউটি, পলিথিন ফালানো পরিষ্কার করা, এগুলো তো মাদেরই ডিউটি না, এই হলো কথা। মা হওয়া এত সহজ না, মানে বলে না কি বলবো, যাই হোক, তো উনি আমার সাথে ইসে করছে আর কি, আর পড়তে দিচ্ছে বলছে পড় জলদি পড়, এই যে পলিথিনটা এখন ফালাবো, এটার ভিতরে অবশ্য স্যুপ টুপ দেয়, স্যুপগুলোও খায় না। এই যে আমার মোটামুটি ভাতটাও হয়ে আসছে, এই যে এটা আমাদের ভাত, আর ওটা তো শাশুড়ি মার ভাতটা, এই যে দেখো কুটিয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে মানে আবার এই বসিয়ে দিব ভালো করে হয়নি দেখে। তো এই ছিল ছোট্ট একটা ব্লগ, এই যে মারও খাওয়া দেওয়া হয়ে গেল, খাওয়া টাওয়া গরম করে দিলাম, তো মা খাচ্ছে আর মেয়ে পড়ছে। তো এখানে ব্লগটা আজকে শেষ করলাম, কেউ স্কিপ করে দেখো না, একদম ছোট্ট ব্লগ। তো আজকের জন্য টাটা, বাই বাই।